ড্রাইভিং লাইসেন্স দু হাজার একুশ আপডেট হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দু হাজার একুশ সালে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের পুরাতন অর্থাৎ দু হাজার একুশ সালে জুনের পূর্বে পাশ করা এবং দু হাজার একুশ সালে ডিসেম্বর পর্যন্ত পাশ করাদের নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারেন আমাকে অনেকেই এখন প্রশ্ন করতেছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এস এস এবং স্মার্ট কার্ড আসা নিয়ে কিছুদিন আগেও নতুনদের ফিঙ্গার দেওয়ার অনেক কম সময়ে অনেকেই কার্ড পেয়েছেন কিন্তু অক্টোবর নভেম্বর দু হাজার একুশের যারা ফিঙ্গার দিয়েছেন তাদের অনেকের ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে গেছে তারপরও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না যেখানে এমনও অনেকে ছিলেন যারা দশ থেকে বারো দিনে কার্ড পেয়েছেন কিন্তু এখন ইদানিং সময়ে দেরি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ এস এম এস আসার এক মাসের উপর হয়ে গেলেও কার্ড পাচ্ছে না তাই তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন সামান্য দেরি হবে কার্ড পেতে এ ব্যাপারে বিআরটিএ সংশ্লিষ্টকে প্রশ্ন করলে তিনি বলেন মাদ্রাস সিকিউরিটিস প্রিন্টার্স যখনই কার্ড আমাদের সরবরাহ করবে তখনই আমরা গ্রাহকদেরকে পৌঁছে দেই এতে কোনো সময় গ্রাহকরা কম দিনে অর্থাৎ খুব কম সময়ে কার্ড পেয়ে যান আবার কখনও দেরিতে কার্ড পান তাই এটা একদম নির্দিষ্ট করে বলা যায় না এমনও হয় যে কেউ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দশ থেকে পনেরো দিনে কার্ড পান আবার কেউ এক থেকে দেড় মাসে পান পুরো বিষয়টা সাপ্লাই এর উপর নির্ভর করে